আচ্ছা, আমরা আশা করছি আস্তে আস্তে সিলেটের ল্যাঙ্গুয়েজটা আপনি শিখে ফেলবেন। হ্যাঁ দর্শক, দেখলেন আমরা অনেক মজা করেছি, আমাদের এই ভাইকে পেয়েছি এবং ইয়াং একজন ভাই এবং আমার আপু সিলেট এবং ঢাকা ঢাকাইয়া ছেলে আর সিলেটি মাইয়া, এই অনেকগুলো সিনেমায় থাকে, বরিশালি বোন আর সিলেটি মাইয়া বা অনেক মাইয়া, তা আমরা ঢাকাইয়া বোন আর সিলেটি মাইয়া, আমরা এরকম একটা সিনেমাও চাই। যাই হোক, আমরা ভাইয়া কই থেকে আসছেন আপনি? আচ্ছা, ঢাকা থেকে সিলেটে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে কে বেড়াতে আসছেন এখানে? কবে আসছেন এখানে? আচ্ছা, বিয়েটা হয়েছে কয় বছর হয়েছে? 6 মাস। মানে নতুন, আমরা সিলেটের নতুন দামান আপনি, এই আর কি। তাহলে আপনার বলেন যে সিলেটে কেন বিয়ে করলেন? আমাদের ফুলা ভাইকে পেয়ে গেলাম, আপনি কেমন আছেন? ভালো আছেন। আমাদের ঢাকায় দুলা ভাইকে নিয়ে আপনি এখানে কি আর আসছিলেন না ফার্স্ট? আগে আসুন। আচ্ছা আচ্ছা, এখানে উনি ওনার অনুভূতি কি আপনি জেনেছেন যে এটা দেখে কেমন লাগছে? আপনি সিলেটি মেয়ে কিন্তু ঢাকায় ছেলেকে কেন বিয়ে করলেন, আপনার এটা অনুভূতি এটি জানতে চাই আমরা। লাভ ধরেন, এই লাভে খাইছে আমাদের। এই যে ভাই বলছিল যে সিলেটির মেয়েরা কিন্তু বাইরে যায় না, এটাই আসলে বাস্তবতা যে বাইরের ছেলেদের আমরা দেখলে দূর দূরান্তে আমাদের মেয়েরা বিয়ে হয় না বা বিয়ে দিতে চাই না, কিন্তু আপনি ওনাকে বিয়ে করেছেন, ধন্যবাদ আমরা জানাই যে আপনার এই পরিবারটা সুখময় হোক, সুন্দর হোক। আর ভাই, আপনি সিলেটি বিয়ে করে হ্যাপি? সিলেটে কি সিলেটে আসার পরে দেখা হয়েছিল না ঢাকাতে? মাশাআল্লাহ, সেই সব টার্গেটটা আপনার পুরো হয়েছে, তা আমরা আশা করছি সেই টার্গেট যেন আপনার যেটা বাস্তবায়ন হয়েছে সেটা যেন চিরস্থায়ী হয়ে থাকুক, সেটাকে আপনি চান। আচ্ছা, সিলেটের এই যে জামাই আদর যেটা, এটা কেমন? মানে সিলেটের মানে সব দিক থেকেই ভালো এবং জামাই আদরটাও অনেক ভালো। আপনি কি কোনো দিকে মানে ওনাকে আমাদের সিলেটের বদনাম হবার জন্য কোনো কিছু করেন না? ওনাকে কি সিলেটের ছায়ের পাতা যে অরিজিনাল ছা সেটা কি কখনো পান করিয়েছিলেন? সিলেটে আসার পর ওনাকে নতুন কি 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 খাবার দিয়েছেন আপনি সিলেটের খাবার বলে? সিলেটের যে ঐতিহ্যবাহী সাতকরা কখনো খাওয়া হয়? আপনি কি নাম শুনেছেন সাতকরা? কেন এটা কেন খাননি সেটা তো আপনার শ্বশুর বাড়ি যেহেতু এখানে, আপনাকে বলেন নাই যে আমি এটা খাবো? জামাই হিসেবে বলা যায় না, কিন্তু মনে মনে আফসোস আছে যে ওরা খাওয়ায় না কেন, নাকি এটা ভাবছেন? শুনছেন, আমরা চাই না আমাদের সিলেটের এবং উনি মনে মনে অনেক কিছু কিন্তু আশা করছেন যে সিলেটের নতুন নতুন কিছু খাবার আছে যেগুলো বাইরে নেই, যেমন সিলেটের পান সুপারি আপনার কান, কিন্তু ওনাকে খাওয়াতে হবে খাসিয়া পান, এটা এটা ছিলেন? আচ্ছা, যাই হোক, ওনাকে বাদ খাবার পর ওনাকে পান খাওয়াবেন এবং গরুর মাংসের সাথে সাতকরা খাওয়াবেন। অবশেষে আপনাকে ঈদ মোবারক এবং সিলেটের দুলাভাই হিসাবে স্পেশাল ঈদ মোবারক। আপু আপনাকে ধন্যবাদ এবং আমরা
দোয়া করি যে আপনাদের এই দাম্পত্য জীবন যেন সুখময় হয়। আপনাদের কিছু বলার আছে? ভাইয়া, আপনি যদি সিলেটি বাইসা পকড়ে কোনটা খুলতেন, সিলেটি মাপতে পারেন, বুঝলেন? আচ্ছা আচ্ছা, সিলেটি পয়সা আমার কিন্তু আগর কাজ হয় দেখি, ঠিক আছে যাও আর একটু থাকুন। আচ্ছা, আমরা আশা করছি আস্তে আস্তে সিলেটি ল্যাঙ্গুয়েজটা আপনি শিখে ফেলবেন। হ্যাঁ দর্শক, দেখলেন আমরা অনেক মজা করেছি, আমাদের এই ভাইকে পেয়েছি এবং ইয়াং একজন ভাই এবং আমার আপু সিলেট এবং ঢাকা, ঢাকাইয়া ছেলে আর সিলেটি মাইয়া, এই অনেকগুলো সিনেমায় থাকে, বরিশালী পোনা সিলেটি মাইয়া বা অনেক মাইয়া, আমরা ঢাকাইয়া পোনা আর সিলেটি মাইয়া, আমরা এরকম একটা সিনেমাও চাই। যাই হোক, আমরা আজকে যে আপনাকে পেয়েছি তাদের সাথে অনেক মজা হয়েছে এবং তাদের ভালোবাসা লাভ মেরিজ এটা যেন সুখময় হয় এবং প্রত্যেকটি দিন যেন তাদের এভাবে আনন্দে কাটে সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারাও কমেন্টের মাধ্যমে আমাদের তাদের জন্য দোয়া করবেন এবং আপনি বেশি বেশি সিলেটে আসেন সেই প্রত্যাশা আশা রাখছি। আপনি ভালো থাকেন, থ্যাংক ইউ। I gave you something all over here.